শিলিগুড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম শিবা বর্মন, খোকন মহন্ত, রাকেশ সাহু এবং মিঠুন খাতেক। জানা গেছে শুক্রবার অর্থাৎ গতকাল গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, শিলিগুড়ির দাগাপুর চা বাগান সংলগ্ন মাঠে বেশ কয়েকজনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে। এই খবর পেয়ে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কয়েকজন। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতী দলটি শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় ছিনতাই বা ডাকাতির ছক কষছিল। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহারের বেশ কিছু অস্ত্র। শনিবার অর্থাৎ আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম শিবা বর্মন, খোকন মহন্ত, রাকেশ সাহু এবং মিঠুন খাতেক। জানা গেছে শুক্রবার অর্থাৎ গতকাল গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, শিলিগুড়ির দাগাপুর চা বাগান সংলগ্ন মাঠে বেশ কয়েকজনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে। এই খবর পেয়ে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় কয়েকজন। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতী দলটি শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় ছিনতাই বা ডাকাতির ছক কষছিল। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহারের বেশ কিছু অস্ত্র। শনিবার অর্থাৎ আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।